এখনো যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখনো যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। দর্শক, কবিতার চারটি লাইন নিঃসন্দেহে আপনাকে সব কিছুই বলে দিয়েছে, বলে দিয়েছে আজকের এই আয়োজনের অতিথিকে। বন্ধু তোমারই খোঁজে আয়োজন শুরু করলাম, আপনাদের সাথে আছি ইভান সাইড, স্বাগত সবাইকে। আজকের অতিথি তিনি কষ্টের ফেরিওয়ালা, তিনি কষ্টকে বুকে ধারণ করেন, তিনি চিরদিনের জন্য যুবক কবি, অসাধারণ মানুষ এবং আমাদের প্রিয় কবি হেলাল হাফিজ। চলুন আজ তার সাথে কথা বলবো, তার কবিতার সাথে বন্ধুত্ব, কবিতায় বন্ধুত্ব, কিংবা বন্ধুত্বের কবিতা, কিংবা সেই বন্ধুত্বের দিনগুলি তুলে নিয়ে আসবো আমাদের সবার সামনে। চলুন আমন্ত্রণ জানাই আজকের অতিথি হেলাল হাফিজকে। অনেক ধন্যবাদ। আমি একটু শুরুতে জানতে চাই আপনার শরীর কেমন, এখন কেমন আছেন? শারীরিক অবস্থা এই চলে যাচ্ছে আর কি, এখন তো প্রায় পরন্ত বেলায় দাঁড়িয়ে আছি। আপনি হয়তো বলছেন পরন্ত বেলায়, আমাদের মনে প্রাণে একটাই বিশ্বাস যে আপনি সবসময়ের তরুণ, সবসময়ের জন্য আপনি যুবক। হ্যাঁ, মনের দিক থেকে সেই তারুণ্য আমার এখনো একটুও কমে। আমি একটু শুরুতে জানতে চাই কবিতা এবং বন্ধুত্ব এই দুটোর সাথে যোগ কোথায়? কবিতা আর বন্ধুত্ব প্রেমিক প্রেমিকার মতো। ছোটবেলার বন্ধুদের কথাগুলো আপনার মনে পড়ে কিনা? কেমন ছিল সেই দিনগুলো, কারা ছিল বন্ধু, কি করতেন তখন? আমার জন্ম, শৈশব, কৈশোর এবং প্রথম যৌবন, অর্থাৎ HSC পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এই জীবনটা আমার পুরোটাই কেটেছে নেত্রকোনায়। আমার যখন মাত্র 3 বছর বয়স তখন আমার মা মারা যান। আমাদের 2 ভাইকে রেখে, আমার 1 বড় ভাই এবং আমি, এই 2 ভাইকে রেখে আমার মা মারা যান। তখন তো আর অতটা বুদ্ধি বিবেচনা হয়নি, এমনকি আমার মায়ের কোনো স্মৃতিও আমার করটিতে নেই। ওই কৈশোর এবং প্রথম যৌবনে আমার জীবনে বন্ধুদের প্রয়োজনটা খুব জরুরি ছিল। যত বয়স বাড়তে লাগলো, 5, 6, 7 ক্লাসে যখন উঠতে লাগলাম, তখন থেকে এই মাতৃহীনতার বেদনাটা আমাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল এবং আমার ভেতরে একটা তোলপাড় হুলস্থুল অবস্থা। আমি কিন্তু কবিতা লিখব বা কবি হব এরকম কোনো ইচ্ছা ছিল না, যদিও শিল্প সাহিত্যের বিভিন্ন শাখায় যেমন আবৃত্তি, ক্রমাগত গল্প বলা, উপস্থিত বক্তৃতা, আগে তো স্কুলে প্রতি বছর এক সাংস্কৃতিক সপ্তাহ হতো, এই প্রতি বছরেই আমি 4-5টা পুরস্কার, তখন তো পুরস্কার ছিল মানে বই, বলার সাথে খুব ভালো খেলতে, হ্যাঁ, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেটটা একটু কম টানত আমাকে তখন, আর ক্রিকেট তখন এখনকার মতো এত জনপ্রিয়ও ছিল না আমাদের দেশে। আরেকটি খেলা আমাকে খুব ছিল এবং আমি সেই স্কুল জীবনেই সেই খেলাটা নেত্রকোনার মতো একটি মফস্বল শহরে থেকেও মানে আমি শিখে ফেলেছিলাম, সেটা হলো লন টেনিস। অসম্ভব, এই খেলার সময় জড়িয়ে থাকা বন্ধুদের কথা কি এখন মনে পড়ে? নামগুলো কি মনে পড়ে? হ্যাঁ, অনেক অনেক বন্ধু বান্ধবী। সবচেয়ে প্রিয় বন্ধুদের মধ্যে একজন ছিল হায়দার জাহান চৌধুরী, খুব বড় মুক্তিযোদ্ধা, ছোটবেলার বন্ধু। হ্যাঁ, ছোট একদম, একসঙ্গে আমরা 1 থেকে 1-এরও আগের থেকেই আমাদের বন্ধুত্ব। আরেকজন ছিল মোহাম্মদ আলী সিদ্দিকি, আরেকজন ছিল প্রদীপ জোয়ারদার, আর আর ছিল ধীমান নামে একজন ছিল, পরে ভারতে চলে যায়। মেয়ে বন্ধুদের মধ্যে খনা, শিলা, তুমি দেখবে আমার যে জলে আগুন জ্বলেতে সবিতা সেন, সবিতা মিস্ট্রেস নামে একাধিক কবিতায় তার উল্লেখ আছে। এই সবিতাদির 2 ছোট বোন হলো শিলা এবং খনা। সবিতাদি আমার চেয়ে বয়স অনেক বড়, এবং সেই তাদের কথাগুলো আমরা শুনলাম, অনেকক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আমার কাছে মনে হয় যে আমরা একটু হাঁটি এখন, হাঁটতে হাঁটতে সেই বন্ধুদের কথাগুলো যদি শুনি। নিশ্চয়ই, এবং আপনি আপনার সেই বন্ধুদের কথাগুলো বলছিলেন, আরও কারো কথা বলছিলেন। তো
এই এলাকায় আমার নেত্রকোনার যে পাড়ায় থাকতাম সেটার নাম মসজিদ কোয়ার্টার। ওখানেও আমার বেশ খুবই প্রিয় কয়েকজন বন্ধু ছিল, একজন তাহের, আরেকজন ছিল সালাম, আর মেয়ে বন্ধু কয়েকজন ছিল। আমি আরেকটা ব্যাপার একটু যদি আপনার কাছে জানতে চাই, একটু বন্ধুদের নিয়ে কথা যেহেতু আমরা বলছি, সেখানে ওই সময়ে এসব কিছুর পাশাপাশি আপনার বন্ধুদের সাথে কিভাবে সময় কাটানো হতো? আমরা তো অনেক ধরনের দুরন্তপনার গল্প জানি, তো সেই গল্পগুলোর মাঝখানে কোথাও হয়তো নদীতে গোসল করতে যাওয়া। মূলত সময়টা কেটেছে খেলাধুলায়। আচ্ছা, খেলাধুলায় দুরন্ত ছিলেন? দুরন্ত কিংবা দুষ্টুমি কতটা করতেন? আমার সুযোগ ছিল আরো অনেক বেশি দুষ্টুমি করার, কিন্তু পারিনি আব্বার জন্যে, আব্বার বদনাম হবে। আরে পাগড়ি, আব্বাকে সবাই পাগড়িওয়ালা স্যার বলে ডাকতো। আচ্ছা, আমরা আমরা এই কথাগুলো আরও শুনতে থাকবো, তবে এখন একটু আমরা সামনে কোথাও যাই, আরেকটি জায়গায় গিয়ে দেখি, আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, চলুন এবং আমরা কবিতা শুনবো সেখানে। যে জলে আগুন জলে, হেলাল হাফিজ। 1986 এই বইটি বের হয়েছিল। এ বইটির কবিতা বা সব কিছু আপনাকে যে জায়গায় নিয়ে গেছে সে গল্প আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শুনেছি। আমি একটু দর্শকদের জন্য আজকে জানতে চাই, এই নামের ভাবনাটা, যে জলে আগুন জলে, এই ভাবনাটা আপনার কীভাবে এসেছিল? এটা আমি একটু পেছনের কথায় দু একটা বলে নিই। সেটা হলো, আমি কিন্তু 17 বছর কবিতা লেখার পর এই যে জলে আগুন জলে বের করেছি। আমরা যারা 60-এর দশকে লেখালেখি শুরু করেছি, আমাদের একটা বড় সৌভাগ্য ছিল, এই ভূখণ্ডের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিসের আমরা একেবারে চাক্ষুষ, আমরা টকবগে যৌবন। তখন একটা হলো 69-এর গণঅভ্যুত্থান, যখন আমার এই নিষিদ্ধ সম্পাদকীয় আমি লিখেছি, আর একটা হলো 71-এর মুক্তিযুদ্ধ। এই দুটো ব্যাপারেই তখনকার আমরা যারা লেখালেখি শুরু করেছি আমাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছে। আমি 6 মাস নিয়েছি এই পাণ্ডুলিপিটা তৈরি করতে। এখানে মূলত দ্রোহ আছে, প্রতিবাদ আছে, প্রেম আছে, বিরহ আছে, সব কিছুই কিন্তু আছে। এক অর্থে যে জলে আগুন জলে শুধু আমার কাব্য, প্রথম কাব্যগ্রন্থ নয়, এটা আমার আত্মজীবনীও বটে। আচ্ছা, এটা তুমি যদি খুব মনোযোগ দিয়ে পড়ো, এখানে হেলাল হাফিজকে একেবারে আকাগোড়া তুমি পাবে। তখন পড়লাম বিপদে নাম, ওই 6-7টা বা 7-8টা নামের কোনোটাই আমার মানে মন মতো হচ্ছে না, ফলে আমি অনেক সময় নিচ্ছি। একদিন ভোরবেলা ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁত মারছি, বুঝেছ, একা একা দাঁত মারছি, আর সারাক্ষণ তো মনে এবং মগজে ওই চিন্তা যে কি কি নামটা দেয়া যায়। বিশ্বাস করো, সাডেনলি মানে এক মুহূর্তের মধ্যে হঠাৎ করে আমার মনে এই বাক্যটা, যে জ্বলে আগুন জ্বলে, এবং আমি একেবারে চিৎকার দিয়ে মানে ওই যে ইউরেকা ইউরেকা চিৎকার, হ্যাঁ, যে এই তো আমার নাম। এখানে জল যদি দুঃখের প্রতীক হয়, তাহলে আগুন হলো প্রতিবাদের, দ্রোহের প্রতীক। বইয়ের নামের গল্প তো শুনলাম, আমি যদি ভুল না করি আপনার কবিতার প্রেমে পড়া, কবিতার সাথে জড়িয়ে যাওয়া কলেজ জীবনে, সেই কলেজের সময়ের একটু বন্ধুদের কথা এখন শুনতে চাই। কারা বন্ধু ছিল, কি করতেন সেই সময়টা? সে আরেক মধুর অধ্যায় আমার জীবনের। তখন খুব স্বাদ ছিল আমার, আমি ডাক্তার হব, সেই জন্যে ISC ভর্তি হলাম। সেই সময়ের আমার শ্রেষ্ঠ বান্ধবীটি যিনি ছিল, তার নাম ছিল শঙ্করী, আর যারা বন্ধু ছিল, একজন ছিল ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ, তারপরে মোহাম্মদ। আমরা এই স্কুল জীবনের অধিকাংশ বন্ধুই তখন নেত্রকোনা কলেজে, আমরা ISC বা IA বা ICOM ভর্তি হয়েছি আর কি। যাই হোক, ISC তো পরীক্ষা দিলাম, কোনোভাবে সেকেন্ড ডিভিশনে পাশ করে এই ঢাকা আসা 1967 সনে। তখন মনে হলো যে আমি যদি ডাক্তারি ভর্তি হই, তাহলে ডাক্তারির পড়াশোনা তো অনেক ব্যাপক, আমি তো সময় করতে পারবো না, কবিতার জন্য সময় দিতে পারবো না।
এই তখন আর ডাক্তারি পরীক্ষা দিলাম না, ভর্তি হলাম না, না হয়ে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় ভর্তি হলাম। আমার মনে হলো যে এটা অধিকতর সহজ হবে আমার জন্যে, আমি কবিতার জন্য সময় দিতে পারবো। হ্যাঁ, আমরা সে কথাগুলোই শুনবো। সে কথাগুলো শুধু আমরাই শুনবো তা না, আমরা চেষ্টা করেছি আপনারই একজন প্রিয় বন্ধুকে আমরা আমাদের সাথে এখন রাখবার। চলুন আমরা তাকে সাথে নিয়ে সেই বিশ্ববিদ্যালয় জীবনের গল্পগুলো, হ্যাঁ, একটু সামনে কোথাও যাই, চলুন সেখানেই তার সাথে দেখা করবো এবং সেখানেই আমরা বাকি কথাগুলো বলবো। আমরা পেয়ে গেছি আপনারই খুব কাছের একজন বন্ধু, আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলতে চাই এবং শুরুতে একটু জানতে চাই যে দুজনের বন্ধুত্ব কবে থেকে শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবনে? আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু শফিকুর রহমান, 1967 সনে যখন আমি নেত্রকোণার থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, যে কয়েকজন মানুষের সঙ্গে আমার নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে তার মধ্যে শফিকুর রহমান একজন। বর্তমানে কিন্তু উনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। 1972 সনে আমি যখন প্রেস ক্লাবের মেম্বার হলাম, তখন আমি দৈনিক পূর্বদেশ নামে অবজারভার হাউস থেকে একটা কাগজ বেরোত, ওটাতে সাহিত্য সম্পাদক হিসাবে যোগদান করি এবং প্রেস ক্লাবের মেম্বার হওয়ার পর শফিকের সঙ্গে, শফিক, শামসুদ্দিন, আমরা কয়েকজন খুবই আমরা একটা নিউক্লিয়াসের মতো আমাদের, হ্যাঁ, আমার খুব কাছাকাছি একেবারে আত্মার আত্মীয়র মতো হয়ে গেলাম আর কি। যাই হোক, 1969 সনে এই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা যখন আমি লিখি, তার কিছু কথা, সব কথাই শফিক জানে, কিছু কথা তার মুখ থেকে তুমি শোনো। আমি যে কথাটি বলতে চাচ্ছি, আসলে 66 ছয় দেবার পরে যে 67, 68, 69 গণ অভ্যুত্থান, এই এই বিষয়গুলো কিন্তু আমাদের আমাদের কিন্তু সক্রিয় অংশগ্রহণ ছিল। সেই সময় আমরা নজরুলের কবিতার লাইন থেকে আমরা দেয়ালে দেয়ালে চিকা মারতাম, কখনো ওই রফিক আজাদের কবিতা দিয়ে, কখনো হঠাৎ করে হেলাল হাফিজ আমাদেরকে একটা কবিতা দিয়ে দিল দুই লাইন, কি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরা বললাম পেয়েছি, এই হচ্ছে আন্দোলনের কবিতা, এই হেলাল হাফিজের কবিতা দিয়ে আমরা চিকা মারা শুরু করলাম, মানে দেয়াল লিখুন আর কি। তো হেলাল হাফিজের এই কবিতা তো অমর কবিতা। একটা কবিতা শুনে আমরা সামনে বসে আপনাদের সেই উত্তাল সময়ের, মজার সময়ের গল্পগুলো, আমি নিষিদ্ধ সম্পাদকই পড়ি, এটাই ভালো। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার, শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে, কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে, কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। বসি সামনে, বলছিলাম যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের সেই গল্পগুলো শুনবো, তার আগে আমি একটু বলি যে আপনার 25 মার্চ রাতে ইকবাল হল, যেটা এখন জহুরুল হক হল, সেখানের একটি ঘটনা আছে এবং অনেকটা কাকতালীয়ভাবে প্রাণে বেঁচে যাওয়া, সেই স্মৃতিচারণের সাথে আপনিও জড়িয়ে ছিলেন কি না আমি জানি না, একটু যদি সেই কথাগুলো শুনতে চাই।
তখন তো বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন চলছে, তো প্রত্যেক হলেই এই এই 25 জন 30 জন 40 জন করে ছাত্র আছে, বাকি সবাই বাড়ি চলে গেছে। আমিও তখন ইকবাল হলে এবং 25শে মার্চ সন্ধ্যায় নিউ মার্কেট থেকে একটু ঘুরে ফিরে আড্ডা মেরে আমি হলে ফিরেছি। তখন তো মার্চ মাস, গরম, হলে ফিরে গোসল করেছি। গোসল করে এই যে ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট, এর সামনে পপুলার নামে একটি অসম্ভব জনপ্রিয় একটি রেস্তোরাঁ ছিল, যেখানে খুব অল্প দামে খাওয়া যেত। তো এই বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল, এই এই তিনটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছেলেমেয়ে, দিনে তো ছেলেমেয়েরা সবাই, রাতে ছেলেরা, এইখানে আমরা খেতে যেতাম। গোসল করে এ ভাবলাম যে একটু খেয়ে আসি। আমার লুঙ্গি পরা, একটা হাফ শার্ট গায়ে, স্যান্ডেল পায়ে হাঁটতে 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 পপুলার এগিয়ে ভাত খেলাম। তখন আস্তে আস্তে মানে একটু হইচই শোনা যাচ্ছে, এই ব্যারিকেড দাও রাস্তায়, এই তেমন হইচই শোনা যাচ্ছে। একটা খালি রিক্সা ওই রেস্তোরাঁর সামনে দিয়ে আব্দুলগঞ্জ কাজী আলাউদ্দিন রোডের দিকে যাচ্ছে, পুরান ঢাকার দিকে। তা আমি যে হঠাৎ আমার মনে পড়লো, হাবিবুল্লাহ নামে আমার স্কুলের এক বন্ধু, নেত্রকোনা, ফিজিক্সে পড়তো, সে থাকতো ফজলুল্লাহ কলে, হাবিবুল্লাহ বাড়ি যায়নি। আমি যে তাহলে হাবিবুল্লাহর সঙ্গে একটু গল্প করে যাই, অনেকদিন দেখাও হয় না। এই রিক্সাওয়ালাটাকে বললাম যে ভাই আমাকে একটু ফজলুল্লাহ কলের সামনে নামিয়ে দে, বলে উঠেন, তাড়াতাড়ি উঠেন, গণ্ডগোল হচ্ছে শহরে। এই উঠলাম, এই পুকুরটার পারে আমাকে নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা ওই কাজী আলাউদ্দিন রোডের দিকে চলে গেল। আমি ফজলুল্লাহ কলে ঢুকলাম, ঢুকে হাবিবুল্লাহকে পেলাম। সোয়া দশটার সময় এই ফুটফাট গুলির আওয়াজ শোনা যাচ্ছে, 11টার সময় তো প্রচণ্ড গোলাগুলি, একটু পরেই ঘর ঘর ট্যাঙ্কের শব্দ। আমরা তো হতভম্ব, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝারও উপায় নাই, ঘরে নাই রেডিও। যাই হোক, গভীর রাত পর্যন্ত এইসব দেখে টেকে নিচে নেমে ঘুম তো আর হয় না, এই আড্ডা মারছি। এই যে হাবিবুল্লাহর সঙ্গে দেখা করতে আসলাম, এই পরমায়ও এখন আল্লাহ বলো, প্রকৃতি বলো, যেভাবেই হোক এই পরমায়ুটা আমার জন্য বরাদ্দ ছিল। এটা হলো 25 তারিখ রাতের কথা। 26 তারিখ সারাদিন কারফিউ, সারা রাত কারফিউ। 27 তারিখ ভোরবেলা কারফিউ উইথড্র করলো। ভোরবেলা কারফিউ উঠার পর হলে গেলাম, হলে গিয়ে তো ঢোকার সময় 30-35টা লাশ মানে একসঙ্গে স্তূপীকৃত আর কি, পুকুর পাড়ে আরও কিছু লাশ। যাই হোক, তাড়াতাড়ি হলে গিয়ে রুম খুলে, আমার রুম তালা মারা ছিল ফলে এটা আর ভাঙে নাই, খুলে সুটকেস গুছিয়ে আমি বেরোচ্ছি হল থেকে, কোথায় যাবো চিন্তা করছি। গেটের সামনে এসছি, দেখি নির্মলেন্দু গুণ। গুণ তো আমাকে দেখে মানে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলাম আমরা আবেগে আর কি, এবং এইখান থেকেই আমরা দুইজন একসঙ্গে ওই দিনেই রাতের বেলায় নদী পার হয়ে কেরানীগঞ্জে গিয়ে না আমাদের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিলাম, দুই বন্ধু। এক সপ্তাহের পর সেখানে আবার আক্রমণ হলো, জিঞ্জিরায় যে আক্রমণ, জিঞ্জিরা ম্যাসাকার, সেখান থেকেও প্রাণে বেঁচে এসে ঢাকা ফিরলাম। ঢাকা ফিরে গোন্দা চলে গেল তার বাড়িতে কিশোরগঞ্জ হয়ে, আমি আমার বড় ভাইয়ের খুঁজে, বড় ভাইও ঢাকায়, আমরা দুজন একসঙ্গে যাব এই জন্যে আমি থেকে গেলাম। এই হলো বাঁচার কাহিনী। বাংলা বিভাগে যখন আমরা ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে প্রথমেই দেখলাম যার নাম শুনেছি বিলাতে 750 দিন, হ্যাঁ, প্রফেসর আব্দুল হাই, আব্দুল্লাহ স্যার, তিনি তখন বিভাগীয় প্রধান, বিভাগীয় প্রধান। তারপরে কবর নাটক লিখেছেন যিনি, মনির, ডক্টর মনির চৌধুরী, ওরে বাপ রে। তারপরে ওই ভাষাতত্ত্ব পড়াতেন এনামুল হক স্যার, তারপরে মোফাজ্জল হায়দার চৌধুরী, তারপরে আনোয়ার পাশা, রফিকুল ইসলাম, আহমদ শরীফ, আহমদ শরীফ, আমরা যেসব শিক্ষককে পেয়েছি, মানে দিকপাল, মানে সবাই একত্র করা যায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমি যখন অনার্স শেষ করে আমি তে ভর্তি হলাম, তখন স্বাধীনতার পরে এসে, মুক্তিযুদ্ধের পরে এসে কিন্তু
সবাইকে পেলাম না পেলাম না তখন বন্ধুদের খোঁজা শুরু করলাম যে বন্ধুদের কারা আছে কবিদের কারা জীবিত আছে পরে দেখলাম যে আস্তে 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 সবাইকে পেয়ে গেলাম তাদের অনেকেই হয়তো আজকে পৃথিবীতে নেই আবার অনেকে এখনো জীবিত আছেন থাকে কেউ দাদা হয়ে গেছেন কেউ নানা হয়ে গেছেন কেউ বিয়ে করলেন না হ্যাঁ একেবারে চিরতরুণও এখনো কেউ কেউ রয়ে গেছেন আমার মতো তো যাই হোক সেই সব মধুর স্মৃতি মনে রেখে তাদের স্মৃতির উদ্দেশ্যে যারা নেই তাদেরও যারা আছেন তাদেরও সবার মঙ্গল কামনা করে আমি আমার এই কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই প্রস্থানটা পড়তে এটা ওই যে আমরা প্রস্থান শুনতে শুনতে বিদায় নিব তো আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক অনেক গুণী মানুষের কথাই হলো অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটি কথা দিয়ে আজকের অনুষ্ঠান ইতি টানতে চাই তিনি একটি বিশেষ সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন সম্পর্কগুলি হওয়া উচিত কাদামাটির মতো কারণ কাদামাটি খুব জরাজরি করে লেপ্টে থাকে লেগে থাকে কিন্তু কোথায় যেন সম্পর্কগুলি বালুকণার মতো হয়ে গেছে প্রত্যেকটা কণা আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু আমাদের বন্ধুত্ব কাদামাটির মতন করে থাকুক আর ভাষার মাসে এসে গর্বের সাথে বলতে চাই কোথায় যেন ফ্রেন্ড শব্দটির থেকে বন্ধু শব্দটি বেশি টানে সে বন্ধুকে নিয়ে ভালো থাকুন এনটিভির সাথে থাকুন আগামী সপ্তাহে আবার ইভান সাহেব হাজির হব বন্ধু তোমারই খোঁজে নিয়ে অন্য কোনো প্রিয় মানুষকে নিয়ে কবিতাটা শুনে এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালির তাল পাখাটা খুব নিশিথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটার নষ্ট হবে এক মানবী কতটাই বা কষ্ট দেবে বন্ধু তোমারই খোঁজে বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না বন্ধুরা সব গেছে চলে